শেখ হাসিনা যে অপরাধ করেছেন পৃথিবীতে সবচেয়ে জঘন্যতম অপরাধ, করাপশনটাকে এটা সিস্টেমেটিক করে গিয়েছে, বিচার বিভাগকে সে পঙ্গু করে দিয়েছে। নরেন্দ্র মোদীকে আমি রিকোয়েস্ট করেছি তাকে যাতে বিদেশে যেতে না দেওয়া হয়। এই দুর্নীতি দমন কমিশনকে একেবারেই ওভারহল করতে হবে। সাগর রুনি, তাদের হত্যাকাণ্ড, বিভৎস হত্যাকাণ্ড, আজকে কতদিন হয়ে গেল, দুঃখজনক হলো সত্য। আমি তখন প্রধান বিচারপতি ছিলাম, আমি কিন্তু কিছুই করতে পারতাম না। শেখ হাসিনা যে অপরাধ করেছেন সেটা হলো মানবতার বিরুদ্ধে অপরাধ, খুন করেছেন, এটা এটা পৃথিবীতে সবচেয়ে জঘন্যতম অপরাধ। তাকে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালের দরকার নেই। আমাদের এখানে যে ট্রাইব্যুনাল আছে, আমাদের এখানে কম্পিটেন্ট বিচারক আছে, তাকে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির অপরাধে বিচারে আনা। এবং আমি এই ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি রিকোয়েস্ট করেছি তাকে যাতে বিদেশে যেতে না দেওয়া হয় এবং তাকে বাংলাদেশের কাছে বিষুপ্ত করা হয়। সে করাপশনটাকে এটা সিস্টেমেটিক করে গিয়েছে এবং বিচার বিভাগকে সে পঙ্গু করে দিয়েছে। আমাকে একটা করাপশনের চার্জে উনি কনভিকশন, কত বছর আমি জানি না, কোনো কাগজেই জানি না, কিন্তু এফআইআরটা আমার কাছে আছে। এই এফআইআরটা এবং চার্জশিট দেখলে দেখা যায় এখানে কোনো অপরাধ সংগঠিত হয় না। এই দুর্নীতি দমন কমিশনকে একেবারেই ওভারহল করতে হবে, এই আইনটাকে সংশোধন করতে হবে। এখানে কোনো মন্ত্রী হোক, বিচারপতি হোক, যেই হোক, যদি দুর্নীতি করে তাকে যাতে কোনো সরকারের অনুমতি ছাড়া তাদের এগেনস্টে ইনভেস্টিগেশন করা, চার্জশিট দেওয়া, যেটা ভারতে সিবিআই করে, কেন্দ্রীয় মন্ত্রীদের বাড়িতে তারা হানা দিয়ে টাকা রিকভারি করে এই করে। সাগর রুনি, তাদের হত্যাকাণ্ড, বিভৎস হত্যাকাণ্ড, আজকে কতদিন হয়ে গেল, 12-14 বছর হয়ে গেল, তাদের এখনো পুলিশ রিপোর্ট দেওয়া হয়নি। দুঃখজনক হলো সত্য, আমি তখন প্রধান বিচারপতি ছিলাম, আমি কিন্তু কিছুই করতে পারতাম না। কারণ হলো আমার কোর্ট বা বিচারক কিছুই করতে পারবেন না আনলেস এন্ড আনটিল পুলিশ রিপোর্ট ইজ সাবমিটেড। পুলিশই রিপোর্ট দিচ্ছে না। ইনভেস্টিগেটিং অফিসার্স, তাদেরকে যথেষ্ট ক্ষমতা দেওয়া হয়েছে একজন পুলিশ কর্মকর্তার। একজন একটা পুলিশ কর্মকর্তার ক্ষমতা হলো যদি কোনো কগনাইজেবল অফেন্স সংঘটিত হয় তাহলে কারো পারমিশন ছাড়া তারা তাকে অন দি স্পট অ্যারেস্ট করতে পারে। এই ক্ষমতা প্রয়োগ করে এই টাকাটা শেষ করবে, তারা মামলা করবে, এরপরে প্রসিডিওরগুলো পরে করবে যাতে অপরাধটা সংঘটিত হওয়ার পরে অপরাধটা ধামাচাপা না।